হ্যালো ফ্রেন্ডস, আবারো তোমাদের স্বাগত জানাই এসএনডি স্টাডি অল প্রবলেম সলভ চ্যানেলে। আমি এই চ্যানেলের একজন সদস্য আর তোমাদের বন্ধু অরিত্র। আমি আজকে তোমাদের যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, যে অনেক স্টুডেন্ট আছো তাদের হাতে লেখা অনেক অত্যন্ত খারাপ এবং তারা হাতে লেখা অনেক চেষ্টা করছে কিন্তু তাদের হাতে লেখাকে তারা ডেভেলপ করতে পারছো না। আমি আজকে তোমাদের সামনে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা যদি বাড়িতে যদি প্র্যাকটিস যদি করো তোমরা দেখবে হাতে লেখা তোমাদের অনেকটা ডেভেলপ হবে বলে মনে হয় আমার। তো আমার মূল ভিডিওতে যাওয়ার আগে আমি প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি, যেসব বন্ধুরা আমার চ্যানেল এখনও সদস্য হওনি অবশ্যই সদস্য হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না, এবং আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। তাহলে চলো বন্ধুরা শুরু করি আমাদের আজকে ভিডিও। বন্ধুরা, আমাদের এবার আমরা আলোচনা মূল আলোচনা আরম্ভ করি। আমি তোমাদের যে বললাম যে অনেক স্টুডেন্ট আছো তাদের হাতের লেখা অত্যন্ত খারাপ এবং তোমরা কিভাবে হাতের লেখাকে ডেভেলপ করবে আমি সেটা নিয়ে আলোচনা করব। টিপস নাম্বার ওয়ান, আমি তোমাদের যেটা তোমাদের বলতে চলেছি যে তোমরা হাতের লেখাকে ভালো করার জন্য একটা ক্লাসের মধ্যে বা একটা কোচিং এর মধ্যে যার হাতের লেখা সব থেকে ভালো তুমি তাকে ফলো করো এবং হাতের লেখা তার হাতের লেখাটাকে দেখো এবং দেখে দেখলে তার হাতের লেখাটাকে ওরকম করার বা ওরকম লেখার তুমি চেষ্টা করো এবং তার সাথে তুমি বন্ধুত্ব করে এবং যার কারণে সে তোমায় তার মতন হাতের লেখা করতে তোমায় সাহায্য করে। তাই জন্য সেই জন্য আমি তোমাদের যেটা বলবো যে তোমাদের ক্লাসের মধ্যে যার হাতের লেখা সব থেকে ভালো তার সাথে তোমরা বন্ধুত্ব করো এবং তার হাতের লেখাটা তোমার করার জন্য তার সাথে মেশো এবং হাতের লেখাটা সে কেমন ভাবে লিখছে তুমি একটু সেটা দেখার চেষ্টা করো। আমি তোমাদের টিপস নাম্বার দুই, আমি তোমাদের যেটা বলবো তার সাথে বন্ধুত্ব করে নেওয়ার পর তোমরা যেটা করবে তাকে ক থেকে তোমাকে যদি বাংলা হাতের লেখা তোমার যদি খারাপ যদি হয় এবং ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ অব্দি এবং মানে পুরো যত বর্ণমালা আছে তোমরা সব তার কাছ থেকে লিখে নাও এবং একটা খাতায় পুরোটা সব নোট করে নাও। নোট করে নেওয়ার পর তোমরা সব বিষয়টাকে কমসে কম তোমাদের যতবার বাড়িতে প্র্যাকটিস করো তার হাতে লেখা এবং তার সে যেমন ওয়ার্ডটা মানে যেমন লিখছে তুমিও সেটাকে তেমনভাবে লেখার চেষ্টা করো, তাহলে কী হবে না তুমি দেখবে কিছুদিন বা তার মতো তোমরা হাতে লেখা করতে পারছো এবং তার সাথে এবং তুমি তার সাথে মেশার পর তুমি তাকে এমন কিছু বলে যে আমায় কিছু ওয়ার্ড লিখে দে, কিছু তার কাছ থেকে কিছু বাক্য লিখে নিয়ে আসে এবং সেই বাক্যটা অনেকবার প্র্যাকটিস করো এবং একটা একটা বাক্য 15 থেকে 16 বার যতবার খুশি তুমি সেটা প্র্যাকটিস করো এবং বাক্যগুলো এমন লিখবে কারণ যেই বাক্যগুলো লিখবে মানে যে বাক্যটা তোমার পছন্দ, যেমন একটা বাক্য তুমি লিখতে পারো যে আমার ভালো লাগে এরকম টাইপ তোমরা বাক্য লিখে আনো এবং যেই বাক্যটার সঙ্গে তোমাদের খুব ভালো লাগে বা তোমরা সে বাক্যটার সঙ্গে অভ্যস্ত এবং তোমাদের সে বাক্যটা ভালো লাগে এমন বাক্য লিখে আনো যার কারণে তোমরা যতবারই লেখো না কেন তোমরা দেখবে যে মনের মধ্যে যে বিরক্ত ভাব সেটা কিন্তু আসবে না। তাই জন্য আমি তোমাদের সেই জন্য আমি তোমাদের যেটা বলবো যে তোমরা তার কাছ থেকে এমন কিছু বাক্য লিখে নিয়ে আসো এবং সেই বাক্যটাকে অনেকবার তোমরা সেটাকে প্র্যাকটিস করো। এবং আমি তোমাদের তিন নম্বর তোমাদের টিপস তোমাদের যেটা বলবো সময়, হাতে লেখা যে ভালো করে বা যে ভালো তার হাতে লেখা সে ভালো মানে সে প্রচুর ভালো পড়াশোনা এটা কিন্তু নয়, কিন্তু তার হাতে লেখা ভালো মানে স্যারদের কাছ থেকে একটুখানি অনেক পেপার পায় তোমরা সেটা বলতে পারো যে অনেক স্যার আছে টিচার আছে যারা হাতে লেখা দেখে নাম্বার দেয় এরকম হতে পারে। যে তোমরা হাতে লেখা ভালো করার জন্য তোমার যেটা বলবো যেটা মূল একদম টিপস তোমরা বলতে পারো যে সময় না ছাড়া হাতে লেখা ভালো করা যায় না। তোমরা হাতে লেখা ভালো করার জন্য যেটা মূল লাগবে সময়, তোমরা সময় দিয়ে সেই বিষয়টাকে প্রচুর প্র্যাকটিস করো এবং প্রচুর প্র্যাকটিস করতে করতে দেখবে না কোনো একদিন তোমাদের সেই হাতে লেখাটা তোমরা যে হাতে লেখাটা তোমরা আসার জন্য করছো পড়াশোনা করছো বা প্র্যাকটিস করেছো সেই হাতে লেখাটা তোমরা একদিন নিশ্চয়ই পাবে। এবং আমি তোমাদের চার নম্বর তোমাদের টিপস আমি তোমাদের যেটা দেবো না যে যখন তোমরা হাতে লেখা মানে কেমনভাবে তোমরা লেখাটা লিখবে এবং দেখো হাতে লেখা লেখার করতে গেলে যেটা মূল দরকার যে আমরা কেমনভাবে বর্ণটাকে সাজাবো। বর্ণটাকে সাজানোর পর তো অনেক দিব স্টুডেন্ট আছে লাইন বেঁকে যাচ্ছে, আবার দেখবে অনেক স্টুডেন্ট আছে মানে সোজা লিখতে পারে না। আমি তাদের জন্য যেটা প্রেফার করবো তোমরা লাইনটানা খাতায় হাতে লেখাটাকে প্র্যাকটিস করো, লাইনটানা খাতায় অবশ্যই, এবং যারা ইংলিশে লিখছো তারাও ফার্স্টে লাইনটানা খাতা দিয়ে প্র্যাকটিস করো।
যার কারণে কি হবে, তোমাদের যে যে লাইন যে বেঁকে যাওয়ার বিষয়টা সেটা তোমাদের অনেকটা ডেভেলপ হবে বলে আমার মনে হয়। এবং পরবর্তীতে তোমরা চেষ্টা করবে যখন অঙ্ক খাতে তোমরা লিখবে সেটাই করবে 5-6 দিন তোমরা সেটা স্কেলে করে টেনে টেনে যদি লেখো, তাহলে তোমরা কি হবে না দেখবে তোমার সেই যে লিখতে গিয়ে যে বেঁকে যাওয়ার ভাবটা দেখবে তোমাদের অনেকটা ডেভেলপ হচ্ছে। এবং আরেকটা তোমাদের যে কথা বলেছি, যেমন অনেক স্পিডে লিখতে গিয়ে তোমাদের কি হয় না একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্য লেগে যায়। হ্যাঁ হয়, এটা একটা বাক্যের সঙ্গে একটা বাক্য লেগে যায়, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এবং একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যে 0.5 সেমি তোমাদের মাঝখানে তোমার ফাঁক রাখা উচিত, কারণ লেখাটা দেখতে এবং সুন্দর হওয়ার জন্য। তাই জন্য তোমরা যখন লিখবে এবং কোনো একটা পরীক্ষায় যখন আনসার লিখছো, আমার আনসারটা হঠাৎ ভুল হয়ে গেল, সেটাকে অবশ্যই কাটাকুটি না করে একটা পুরো জাস্ট একটা ছোট্ট লাইন দিয়ে কেটে কেটে দিয়ে সেটাকে চেষ্টা করে, এবং সেটা সেই সময়ে পরীক্ষা যখন দেবে অবশ্য মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে। এবং এই বিষয়টা ওনাকে তোমরা যদি মেনে যদি চলে দেবে, পরীক্ষার খাতা তোমাদের ভালো হাতে লেখা হবে বলে আমার মনে হয়। এবং তোমাদের 5 নম্বর তোমাদের টিপস তোমাদের যেটা দেবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং হাতে লেখা ভালো করার ক্ষেত্রে, সেটা হলো কলম ধরার নিয়ম। কলম ধরার নিয়ম, দেখো বন্ধুরা, কলম কলম ধরার ক্ষেত্রে মানে হাতে লেখার ক্ষেত্রে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কলম আমরা কেমন করে ধরবো। কলম তোমরা কোনোদিনই যখন পরীক্ষা দেবে বা হাতে লেখা প্র্যাকটিস করবে, কোনোদিনই ভারী কলম নিয়ে প্র্যাকটিস করবে না বা পরীক্ষা দিতে যাবে না। তার কারণে কিন্তু পরীক্ষাটায় বা হাতে লেখাটা তোমাদের অনেকটা খারাপ হতে পারে এবং তোমরা বেশিক্ষণ ধরে লিখতে পারবে না। তাই জন্য বল পেন তোমরা ইউজ করতে পারো তোমাদের পরীক্ষায় এবং সেই বিষয়টাকে করার জন্য। এবং পেন যখন তোমাকে লিখবে, টিপে লিখলে কি হয় না, টিপে লিখলে তোমাদের টিপে লিখছো, প্রচুর টিপে লিখলে কি হয়, হাতে লেখাটা তো খারাপ তো হয়ই এবং তোমাদের যে লেখার যে স্পিড সেটা অনেকটা কমে যায়। তাই জন্য আমি তোমাদের যেটা বলবো যে তোমরা যখন লিখবে পেনটাকে চেষ্টা করবে হালকাভাবে ধরার এবং সেটাকে হালকাভাবে ধরে টিপে টিপে না লেখার চেষ্টা করবে। এবং আমার আজকের মতো আমার যেটা শেষ টিপস আমি তোমাদের 6 নম্বর টিপস তোমাদের যেটা বলবো, যে পরীক্ষায় বা পরীক্ষা দেওয়ার আগে বা পরীক্ষা বসার আগে তোমাদের কেমনভাবে মেন্টালিটি নিয়ে তোমরা পরীক্ষায় বসবে। যে তোমরা পরীক্ষা কেমন বসবে না, তোমরা মেন্টালিটি নিয়ে পরীক্ষা বসবে যে দেখো আমাদের পরীক্ষা সব প্রশ্নের অ্যাটেন্ড করতে এবং সব প্রশ্ন আমরা সঠিক উত্তর দেবো বলে তোমরা পরীক্ষায় এটা মনোভাব নিয়ে বসলে। এবং দেখতে দেখতে দেখা গেলো কোনো একটা প্রশ্ন তোমাদের হঠাৎই ভুল হয়ে গেলো, তোমরা তখন কী করবে না সেই বিষয়টাকে একদম বাজেভাবে না কেটে তোমার শুধু তার উপর যদি একটা দুই লাইন যদি কেটে দিতাম দেখতেও ভালো লাগে এবং যে স্যার তোমার খাতাটা দেখবেন সেও তোমার বলবে তোমাকে ভাববে একজন ভালো স্টুডেন্ট। এবং তোমার হাতে লেখা দেখে অনেক স্যাররা আছে আর তোমার হাতে লেখা দেখে তোমায় বিচার করে যে তুমি কেমন স্টুডেন্ট, অনেক স্যাররাও আছে। আবার অনেক স্যাররা আছে যে হাতে লেখা তোমার হাতে লেখা দেখেই নাম্বার দিয়ে দেয়, পুরোটা পড়েও না। অনেক স্যার আছে, অনেক স্যার আছে, মানে বলছি না সব স্যার, অনেক স্যার আছে। আমি তাই না তোমাদের যেটা বলবো, যখন পরীক্ষা দিয়ে বসছো পরীক্ষায় একটা তোমার মাথায় মেন্টালিটি রাখবে যে ভুল হবে, কিন্তু আমরা রাগে যা কেটে দেবো না, একটা লাইন দিয়ে সুন্দরভাবে কাটবো এবং খাতাটাকে সুন্দরভাবে সাজাবো যাতে যে টিচার আমার খাতাটি দেখবে সে যেন আমার খাতাটা দেখে তার যেন মনোমালিন্য তার যেন না যেন হয়। আমাদের আজকের এই চ্যানেলের তরফ থেকে আজকে এইগুলোই তোমাদের জন্য সাজেস্ট ছিল। তো অবশ্যই আমার সাজেস্টগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের উপকৃত করার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার অন্য একটা নতুন ভিডিও।